আসসালামু আলাইকুম। এলিসাস কুকিং রেসিপিতে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমার আজকের রেসিপিটা শুরু করছি। আজকে খুব সহজ রেসিপিতে আপনাদের সাথে শেয়ার করব ম্যায়োনিজের রেসিপি, কারণ ম্যায়োনিজ কিন্তু আমরা সবাই বাইরে থেকে কিনে খেয়ে থাকি, আর নামি দামি ব্র্যান্ডের মতোই ঘরে কিন্তু তৈরি করে নেওয়া যাবে এই ম্যায়োনিজ। তো চলুন দেখে নিই প্রথমে কী কী উপকরণটা লাগছে আমার এই ম্যায়োনিজ তৈরি করতে। তো ম্যায়োনিজ তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি 2টা ডিম, আর 1 চামচ চিনি নিয়েছি, আর 1/2 চামচ নিয়েছি আমি গোলমরিচের গুঁড়া, এটা সাদা গোলমরিচের গুঁড়া, আর হচ্ছে নিয়েছি 1/2 কাপ তেল, এটা রেগুলার রান্নার তেল, আর হচ্ছে আমার 1 টুকরার লেবুর রস লাগবে, আর লাগবে 1 চামচ ভিনিগার। এই হচ্ছে ম্যায়োনিজের উপকরণ। তো এখন হচ্ছে আমি শুরু করে দিচ্ছি এটা বানানো। তো ম্যায়োনিজটা তৈরি করার জন্য আমার লাগছে ব্লেন্ডার। তো ব্লেন্ডারের জগে প্রথমে হচ্ছে আমি ডিমগুলো ভেঙে নেব। তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। এখন দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া, অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি, তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ লেবুর রস, এখন দিয়ে দিচ্ছি 1 চামচ ভিনিগার। এখানে যে 1/2 কাপ তেল আমি নিয়েছিলাম এটা থেকে অল্প পরিমাণের দিয়ে দিচ্ছি, তেলটা অল্প অল্প করে মিশাতে হবে। তো প্রথমে আমি 1 চামচ দিয়ে তারপর ব্লেন্ড করে নিচ্ছি, আর 1 মিনিট করে ব্লেন্ড করব, আর অল্প অল্প তেল দিতে থাকব। তো এখন ব্লেন্ডারের জগের যে ঢাকনাটা আছে সেটা লাগিয়ে দিচ্ছি। এক মিনিট ব্লেন্ড করে নেওয়ার পরে ব্লেন্ডারের উপরে যে ঢাকনাটা আছে এটা দিয়ে আমি অল্প অল্প করে তেল ঢালতে থাকব আর ব্লেন্ড করতে থাকব। আমি এখানে 3 মিনিট ব্লেন্ড করে নিয়েছি, আর 3 মিনিট ব্লেন্ড করার পরে মিশ্রণটা এখন এরকম হয়েছে। আমি আরও একটু ঘন করব, কারণ আমার এখানে তেলটা আর একটু বাকি রয়ে গেছে, এই তেলটা দিলেই ঘন হয়ে যাবে। তো এই তেলটা বাকি আছে, এখন এটা ঢেলে দিচ্ছি আর আবারও ব্লেন্ড করে নিচ্ছি। তো ব্লেন্ড করতে করতে ম্যায়োনিজটা কিন্তু এখন আমার তৈরি হয়ে গেছে, আর এটার ঘনত্বটা একটু খেয়াল করেন, একদমই ঠিক আছে। তো আমার এখানে তেলের পরিমাণটা একটু বেশি লেগেছে, আমি বলেছিলাম 1/2 কাপ, এখানে প্রায় 1 কাপ তেল লেগে গেছে, কারণ তেলটা হচ্ছে ম্যায়োনিজটাকে ঘন করে। অল্প অল্প করে তেলটা ঢেলে দিতে হবে, আমি একটু ব্লেন্ড করে দেখাচ্ছি যেটা কতটা ঘন হয়েছে। তো আমি এখন একটা বাটিতে ঢেলে আপনাদের সাথে দেখাচ্ছি। তো ভিউয়ার্স, আমার এই ম্যায়োনিজটা কিন্তু নামি দামি ব্র্যান্ড থেকে কম হয়নি, এটার ঘনত্বটা একটু দেখেন, একদমই ঠিক আছে। তো আশা করছি ম্যায়োনিজের একটা ঠিকঠাক রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পেরেছি। এরকম আরও নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন। আর এতক্ষণ ধরে আজকের এই রেসিপিটা দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আশা করছি আপনারাও যদি বাসায় ম্যায়োনিজ তৈরি করেন আপনাদের ম্যায়োনিজটাও এরকম সুন্দর হবে। তো আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।